এই মুহূর্তে বঙ্গ রাজনীতি আবর্তিত ভবানীপুর উপনির্বাচনকে কেন্দ্র করে, কারণ ভবানীপুরে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অপরদিকে বিজেপি লড়াকু প্রার্থী দিয়েছে ভবানীপুর কেন্দ্রে। বেশ জমজমাট হয়ে উঠেছে প্রচারও। এর মাঝেই সবাইকে অবাক করে ইস্তফা দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। আজ আচমকাই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন তৃণমূল নেত্রী অর্পিতা ঘোষ। উল্লেখ, রাজ্যসভায় কিছুদিন আগে রাজ্যসভার চেয়ারম্যান তাকে সাসপেন্ড করেছিল, আর আজ রাজ্যসভার চেয়ারম্যানের হাতে ইস্তফাপত্র দেন তিনি। কিন্তু কি কারণে তার এই ইস্তফা, তা নিয়ে এখন রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়ে গেছে। যদিও অর্পিতা ঘোষ পরবর্তী পদক্ষেপ কী নেবে তা এখনও জানায়নি তিনি, আর এ নিয়েই রাজ্য রাজনীতি বেশ তোলপাড় হয়ে উঠেছে। এখন সকলেরই নজর অর্পিতা ঘোষের পরবর্তী ঘোষণার দিকেই।